সেই বিষয়ে তো আমি অলরেডি ক্ষমা চেয়ে নিয়েছি যদি ভুলত্রুটি হয়ে থাকে সেই বিষয়ে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সাহায্য সব সবকিছুই আমার মনে হয় একদম অখুশি না হয়তোবা সব ক্ষেত্রে আমি স্বার্থ মানুষ ভুল হইতে পারে আমার সব ক্ষেত্রে স্বার্থকতা এত বড় শহরের সেই বিষয়ে তো আমি অলরেডি ক্ষমা চেয়ে নিয়েছি যদি ভুলত্রুটি হয়ে থাকে সেই বিষয়ে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার সাধ্য অনুযায়ী আমি আমার চেষ্টা করছি বাকিটা আপনাদের উপরে সব আমি এখন 2022 এবং 2023 অর্থ বছরের সংশোধিত ও 2023 ও 2024 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করছি 2022-2023 অর্থ বছর বছরের প্রস্তাবিত বাজেট ছিল 418 কোটি 90 লক্ষ 95,372 টাকা সংশোধিত হয়ে তা দাঁড়িয়েছে 171,94,33,281 টাকা আমি এখন 2023 এবং 2024 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট 442,07,71,387 টাকা মাত্র ঘোষণা করছি উল্লেখিত যে হয়েছে ওই তো টাকাগুলি বরাদ্দ খাতার রাখা হয়েছে সেটি মূলত মন্ত্রণালয় থেকে সাহায্যপুষ্ট যে প্রকল্পগুলি আমাদের দাখিল করা আছে সেই প্রকল্পগুলি অনুমোদন সাপেক্ষে যেহেতু আপনারা দেখেছেন গতবারও আমাদের 400 কোটি টাকার উপরে বাজেট ছিল সেই বাজেটটি এখন সংশোধিত হয়ে 171 কোটি টাকা এসে দাঁড়িয়েছে এর মূল কারণ ছিল যে আমরা যে প্রকল্পগুলি দাখিল করেছিলাম সেই প্রকল্পগুলি বাস্তবায়নের বিলম্বতা সেইগুলি বাস্তবায়িত হলে আমরা বাজেটের প্রায় 90 ভাগ ইনশাআল্লাহ বাস্তবায়িত করতে পারতাম এখন উল্লেখ্য যে চলতি অর্থ বছরের উন্নয়ন বাজেট খাতে সর্বমোট 349,56,76,796 টাকা বরাদ্দ রাখা আছে যার মধ্যে নিজস্ব উৎস থেকে 67,02,00,000 টাকা থোক ও বিশেষ থোক 36,50,00,000 এবং সরকারি ও বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্পে 246,76,796 টাকা যা সর্বমোট বাজেটের প্রায় 79.07%। সুতরাং আগামী বাজেটটিও প্রায় শতভাগ বা 90 ভাগ বাজেট বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের প্রকল্পগুলি অনুমোদনের একটি বিশেষ ভূমিকা রয়ে গেছে।